একজনের কাছে পাগলামি আর অন্যজনের কাছে বাস্তবতা। যে মানুষটার সাথে 24 ঘন্টার ভিতর 16 থেকে 18 ঘন্টা যে কোনোভাবে যোগাযোগ হয় বা হতো, সে মানুষটাকে ভুলে যাওয়া কি সত্যি সম্ভব? যে মানুষটার কণ্ঠ শুনে দিনের শুরু হতো, যে মানুষটার কণ্ঠ দিয়ে দিনের শেষ হতো, সে মানুষটাকে ভুলে যাওয়া কি সত্যিই সম্ভব? হুট করে একদিন বলে দিলেন, তোমার সাথে আর আগের মতো কথা বলা সম্ভব না, যোগাযোগ রাখা সম্ভব না, হয়তো কথা হবে মাঝে মধ্যে বন্ধুর মতো। তখন সে মানুষের অবস্থা কী হবে ভেবে দেখেছেন? যোগ্যতা দিয়ে ভালোবাসা হয় না, তবে কিন্তু যোগ্যতার জন্য ভালোবাসাটি হারিয়ে যাবে। ভালোবাসার আগে, ভালোবাসি বলার আগে তো ভাবেননি সে আপনার যোগ্য কি না, তবে শেষে কেন যোগ্যতার জন্য তাকে দূরে সরিয়ে দিবেন। ভালোবাসার মানুষ যোগ্য করে নেওয়া যায় যদি সত্যিই ভালোবেসে থাকেন। শত বাধায় যদি ভালোবাসার মানুষের পাশে দাঁড়াতে না পারেন, সারা জীবন যদি ভালোবাসি বলতে বা শোনাতে না পারেন, তবে ক্ষণিকের জন্য তাকে ভালোবাসার স্বপ্ন দেখিয়ে তার জীবনটা ধ্বংস করে কেন দিবেন? মনে রাখবেন, সে হয়তো আপনাকে অভিশাপ দিবে না, তবে সে যতটা কষ্ট করে নিঃশ্বাস নিয়ে তা দীর্ঘশ্বাস হিসেবে ছাড়বে, তাই আপনাকে ধ্বংস করার জন্য যথেষ্ট। আপনি হয়তো জানেন না, আপনার সাথে যখন কথা হয় তখন যদি আপনি জিজ্ঞাসা করেন কেমন আছো, সে মানুষটা ভালো আছি নামক মিথ্যা কথাটা বলার জন্য কত বড় একটা দীর্ঘশ্বাস ছাড়ে। তার ওজন কতটা বেশি তা আপনি আজ অথবা কাল ঠিকই বুঝতে পারবেন। ভালোবাসাটা যোগ্যতা দিয়ে পাবেন না। যে মানুষটা আপনাকে দিনের পর দিন বিশ্বাস করে যাবে, আপনি একসময় তাকে ঠকিয়ে কখনো ভালো থাকতে পারবেন না। দিন যাবে, মাস যাবে, হয়তো বছরও যাবে, একদিন কাউকে ভালো আছি বলতে আপনাকেও মিথ্যার আশ্রয় নিতে হবে। সেই মানুষটা 16 থেকে 18 ঘন্টা কথা বলার পর রিল্যাক্সে ঘুমতো বাকি 6 থেকে 8 ঘন্টা, সেই মানুষটা আজ 6 থেকে 8 ঘন্টা সময় নিজের সাথে, পুরো পৃথিবীর সাথে লড়াই করে বেঁচে থাকার জন্য, একটু ঘুমানোর জন্য, একটু নিঃশ্বাস নেবার জন্য। আপনাকে তার অভিশাপ দিতে হবে না, তার প্রতিটা চোখের পানি আপনার জীবনে অভিশাপ হয়ে আসবে, আজ হোক কিংবা কাল। ভালোবাসাটা খেলনা বানিয়ে খেলে যেতে পারবেন, মনটা ভেঙে চুরমার করে দিতে পারবেন, আর তার অভিশাপটা নেবেন না তা তো হতে পারে না। মনে রাখবেন, যেমন কর্ম করবেন ঠিক তেমন ফল পাবেন, তাই কাউকে ভালোবাসি বলার আগে হাজারবার ভাবুন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালোবাসি বলতে পারবেন কি না। যদি না পারেন, ক্ষণিকের মোহে তার জীবনটা ধ্বংস করে দিবেন না, তার সাজানো সুখের স্বপ্নগুলো ভেঙে দিবেন না। সে হয়তো আজ সবাইকে লুকিয়ে কাঁদবে, কিন্তু আপনি সবার সামনে প্রকাশ্যে চিৎকার করে কাঁদবেন, তবুও আপনার প্রায়শ্চিত্ত হবে না, কেউ আসবে না আপনার চোখের পানি মুছে দেওয়ার জন্য। ভালোবাসলে ভালোবাসার মতো ভালোবাসুন, ছেড়ে যাওয়ার জন্য নয়।